প্রকৃতি যেন বিরূপ আচরণ করছে সংযুক্ত আরব আমিরাতের সাথে এবার তুমুল বৃষ্টি ও ঝড়ে মধ্যপ্রাচ্যের ব্যবসার নগর হিসেবে পরিচিত দুবাই অচল হয়ে পড়েছে মরুর দেশে দেখা দিয়েছে বন্যা রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে অচল অবস্থা দেখা দিয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব হচ্ছে বা উড়োজাহাজ অবতরণ করতে পারছে না বন্যার পানিতে সড়কে গাড়ি আটকা পড়ে থাকতে দেখা গেছে আর বৃষ্টির কারণে পানি জমে যাওয়ায় ফ্লাইট বিলম্ব হচ্ছে এবং বিমানবন্দরগামী উড়োজাহাজ অবতরণ করতে পারছে না বলে জানিয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র তবে এই কঠিন পরিস্থিতিতে যতটা দ্রুত সম্ভব বিমানবন্দরের কাজকর্ম শুরুর চেষ্টা করছে বলেও জানান তিনি এরই মধ্যে দুবাই বিমানবন্দরগামী বা বিমানবন্দর ত্যাগের অপেক্ষায় থাকা পাঁচশোর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে আজ বুধবার আরও ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে ভারতের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে ভারত থেকে দুবাইগামী প্রায় পনেরোটি ফ্লাইট বাতিল করা হয়েছে আবার দুবাই থেকে ভারতমুখী তেরোটি ফ্লাইট বাতিল করা হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফ্লাইটের যাত্রীদের চেক ইন বন্ধ রাখা হয়েছে বলে জানায় দুবাই সবচেয়ে বড় উড়োজাহাজ কোম্পানি এমিরেটস কর্তৃপক্ষ তবে ফ্লাইটের সময়সূচি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বলে বিবৃতিতে জানায় সংস্থাটি পাশাপাশি ক্ষতিগ্রস্ত যাত্রীদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে দাবি করে উড়োজাহাজ কোম্পানিটি এদিকে প্রবল বন্যায় বাদ যায়নি শপিং মলগুলো দুবাই সবচেয়ে বড় বিপণী বিতান দুবাই মল ও মল অব এমিরেটাস বন্যায় বেশ ক্ষতির মুখে পড়েছে গোড়ালি সমান পানিতে ডুবে আছে মেট্রো স্টেশন কর্মকর্তারা বলছেন বর্তমানে নির্দিষ্ট কিছু রুটে মেট্রো চলাচল অব্যাহত রাখা হয়েছে স্টেশনগুলো লাল ও সবুজ লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলছে বৃষ্টি আর ঝড়ের প্রভাব পড়েছে দুবাইয়ের বাইরেও পুরো সংযুক্ত আরব আমিরাত ও প্রতিবেশী বাহরাইনে বন্যার প্রভাব পড়েছে সেখানেও বন্যায় জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ আজ আরও ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এজন্য সরকারি কর্মকর্তাদের প্রয়োজনে বাসা থেকে কাজের ব্যবস্থা করা হয়েছে ওমান হয়ে ঝড় বৃষ্টি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে আঘাত হেনেছে ওমানে শিশু সহ অন্তত আঠারো জনের প্রাণহানি হয় রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলছে উনিশশো সালে রেকর্ড রাখার পর থেকে এবার সর্বোচ্চ বৃষ্টি হয় উনিশশো একাত্তর সালে ইউই গঠন করার পর এটাই বৃষ্টি সর্বোচ্চ রেকর্ড বলে জানায় কর্তৃপক্ষ ইমরুল হাসান